আমরা কারোর সাথে সংঘাতে যাব না, গায়ে পড়ে আমরা সংঘাত কেন করব? কারণ আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই। সেজন্য শান্তিপূর্ণ সমাবেশ আমরা করছি, শান্তি বজায় রাখতে আমরা কোন প্রভোকেশন দেব না, আমরা আমাদের কাজ করে যাব। এখন তারা আমাদের উপর হামলে পড়লে পরিস্থিতি তখন যেটা বলবে সেটাই করব। উদ্ভুত পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর দায়িত্ব, এগুলো এইসব অপকর্মের জবাব দেওয়া এবং ব্যবস্থা নেওয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরাও এখন তাদের হাতে নিরাপদ ঘর, এবং গতকাল সারা জাতি এটা দেখেছে। যাক, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইলেকশনটা শান্তিপূর্ণভাবে। আমরা এখনো বলব এই সহিংস পথ পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনের পথে আসি। তারপর বলছি নির্বাচন, তাদের শুভবুদ্ধির উদয় হবে, এটা হবে কিনা জানি না, তবে আমরা আগ বাড়িয়ে সংলাপ নিয়ে চিন্তা ভাবনা করছে। চারটা শর্ত বলছে, সেগুলো তো ব্যবহার কোনো কথা নেই, আমাদের তো কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক আর আসবে না, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন, তিনি নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন, পার্লামেন্ট এই অবস্থায় থাকবে স্থিতাবস্থা, এবং ইলেকশন কমিশন যা আছে তাই নির্বাচন হবে সময় মতো আসুক। প্রধানমন্ত্রী এটাও বলেছেন নির্বাচনে জনগণ যদি আমাদের নাম চায়, কিন্তু এই দেশে যদি কেউ মনে করে সহিংসতা করে এই দেশে অপকর্ম করে আপনারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন, যদি মনে করেন এই নির্বাচন প্রক্রিয়াকে আপনারা ভণ্ডুল করবেন, সেটা আমরা হতে দেব না।